রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। সোমবার বেলা 11টায় রাজশাহী পুলিশ লাইন্সের আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন তিনি। মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে 1971 সালের 28 মার্চ রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে এদেশের পুলিশ বাহিনীর সম্মুখ যুদ্ধে কমপক্ষে 17 জন পুলিশ সদস্য শাহাদতবরণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে আরো 6 জন সহ 23 জন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ লাইন্সের ভেতরে গণকবরে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধের সেই স্মৃতি সংরক্ষণ এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর স্থাপনের উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ। শুভ প্রকল্পের নাম প্রত্যাশী সংস্থা। জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধনের পর আইজিবি আরএমপি নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালেমারি পুলিশ ফাঁড়ি ও রেশম স্টোর ভবন উদ্বোধন করেন। পরে আইজিপি পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তির প্রদানের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইজিবি পত্নী জিশান মির্জা। মিনার আলম আকাশ, পদ্মা টাইমস, রাজশাহী।